আগে ভারত সরকার আমাদেরকে আহ্বান করেছিলেন ফিরে এসে শান্তি চুক্তি করার জন্য। প্রথমে টিএনবি চুক্তি এসে করেছিল, এরপর 88 সালে এটির সঙ্গে করেছিল, এরপরে ২০০৪ সালে এডিটিএফ এবং এনএলপি কেএমকে এবং এনএলপি এনবি গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছিল ভারত সরকারের মধ্যে। এই তারা ব্যক্তি অনেকে দ্বিপাক্ষিক চুক্তি করেছিল, অনেকে ত্রিপাক্ষিক চুক্তি করেছিল। এই দাবিগুলো এখনও পূরণ হয় নাই, শান্তি চুক্তিগুলো বাস্তবায়ন হয় নাই। যেমন পেন্ডিং এখনও আছে 1971 সালের বিদেশি বিতরণ, এগুলো এখনও করে নাই। এবং ইন্ট্রোডাকশন অফ দ্য ইনারলাইন পারমিট, এডিসিতে ইন্ট্রোডাকশন ইনারলাইন পারমিট করার কথা ছিল, এটা করে নাই। এবং ল্যান্ড ট্রান্সফার 1961 অনুসারে যারা বেআইনি দখল করেছিল তাদেরকে জমি ফেরত দেওয়ার জন্য, শুধু এই নাই, আমরা আরও যোগ করেছি ওইখানে রাজপরিবারের যে রাজার জমিগুলো নিয়েছিলেন, রাজবাড়ি দিয়েছিলেন, এইগুলোকেও এখানে অ্যাড করতে হবে। আমরা এই চুক্তি এটা আমাদের এই দাবিতে তুলেছি। এই এইভাবে আরও আছে এডিসি ডিলিমিটেশন, এডিসিকে প্রথমে যে মেপ অনুসারে বড় ছিল এটা আস্তে আস্তে সুত হয়ে গেছে, এটা আবার ডিলিমিটেশন করে এডিসির জায়গা বাড়াতে হবে। এই এবং সিকিউরিটি রিজন সিকিউরিটি আমাদেরকে পর করে তুলে নিয়েছে, এরা এখানে উস্তুতিন কমতি করে আর লাগবে না বলে তারা আমাদেরকে আমাদের যে সিকিউরিটি তারা নিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে পাতাল কয়নাকে তারা যদি সিকিউরিটি দিতে পারে যারা বিজিবি করে, আমাদের তো ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে চুক্তি আছে, আমাদেরকে দেওয়ার উচিত, কিন্তু তারা মহিলাকে দিয়ে রেখেছে, এটা ঘৃণার বিষয়। এই সিপিএম বিজেপি সরকারকে আমরা ঘৃণা করি, আমরা তোমরা এইরকম দ্বিপাক্ষিক এরকম করে কেন? আমাদের সিকিউরিটি আমাদের দরকার, আমরা এখন রাস্তাঘাটে হাঁটতে পারি না, আমরা মিটিং মিছিল করতে পারি না। আমার এনএলপি এনবি লিডার এনএলপি কেএমকে লিডার যারা আগে যারা সিকিউরিটি পাতা তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আমরা ক্ষমা করি। আমাদেরকে বুলিয়ে এইভাবে একা ঠিক করা নয়, আমাদের সঙ্গে চুক্তি করেছেন লাইফ টাইমের জন্য। মধ্যে আমাদের যতগুলো রিটারিস আছে তাদেরকে ঘরে ঘরে চাকরি দিতে হবে, তাদের ছেলে মেয়েদের এবং পুয়ার নিধি যারা ফ্যামিলি আছে আমাদের ট্রাইবেলদের ইঞ্জিনিয়ারদের তাদেরকে বিনা খরচে কলেজ লেভেল পর্যন্ত পড়াশোনা করাতে হবে এবং ঘরে ঘরে চাকরি দিতে হবে। এবং 300,000 পরিবার আমাদের সহ পরিবারকে রিহ্যাবিলিটেশন দিয়ে তাদেরকে বিপিএলের আওতায় আনতে হবে এবং 300,000 মানুষকে দোকান দিয়ে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে এবং 300,000 আমাদের যে কৃষ্টি সাহিত্য সংস্কৃতি রক্ষা করার কথা ছিল ত্রিপুরা গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট, তার জন্য আমরা এককালীন 70,000 কোটি আমরা চেয়েছি, তাদের মধ্যে 29,123,000 আমরা একটা প্রজেক্ট করেছি আমাদেরকে রিটার্নিসদের জন্য, 1200 ঘর আমরা চেয়েছি, বড় বড় ঘর এইরকম ঘর করে আমাদেরকে রিহ্যাবিলিটেশন করে সেন্টার করে পড়াশোনার সুযোগ দিয়ে ডাকঘর বাজার করে আমাদের রাখতে হবে। শুধু তাই নয়, আমরা এটাও দাবি করেছি, এটা আগেই করার কথা ছিল, হোম মিনিস্টার চেয়ারম্যান থেকে একটা মনিটরিং কমিটিকে করে আমাদের সমস্ত উপজাতিদের যত আঞ্চলিক দল আছে আর আমাদের যারা ইরিজানিস হয়ে আছে তাদেরকে একত্র করে একটা মিটিং ডাকা হোক এবং একটা মনিটরিং কমিটি হোক, এই আমাদের দাবি। শুধু এটাই নয়, কিছুদিন আগে আমাদের বিজেপি গভর্নমেন্ট আমাদেরকে 30,000 ঘর দেওয়ার কথা ছিল, এখনও স্যাংশন করে নাই, 4.5 বছর হয়ে গেছে এবং কিছু কিছু এখন প্রায় 10,000-এর মতো রাবার প্লান্টেশন আমরা চেয়েছি, এটা অলরেডি কিছু কিছু দেওয়া হয়েছে। আমি আজকে অনেক বিজেপি লিডারের সঙ্গে সরকারের সঙ্গে ফোন করেছিলাম, আগস্টের মধ্যে তারা বলে আজকে এখান থেকে দেওয়ার পরে আমরা আজকে যেমন দিয়েছি উদয়পুরে আমরা শেষ করেছি, দলাইয়ে শেষ করেছি, ওয়েস্টে দিয়েছি, আগামী 25 তারিখ মহাকরণ আমাদের অভিযান আছে ওইখানেও দেওয়া দিতে হবে। এনার পরে আমরা দিল্লি যাব, দিল্লি গিয়ে যদি কিছু সুরক্ষা না হয় তাহলে আমরা রাস্তারোকো আরম্ভ করব এবং সারা ত্রিপুরা বন্ধ করে দেব। শুধুই তাই নয়, আমরা আজকে রামদাস আঠাওয়ালি যে আমাদের উইনিয়ন মিনিস্টার রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ওনার প্রেসিডেন্ট সত্যজিৎ দাস এবং অ্যাডভাইজার মিস্টার পাতিল সাহেব দিল্লি থেকে এসেছেন,
আমরা তাদেরকে পেয়েছি আমাদের দাবিগুলো আজকে অনেকজন প্রশ্ন করতে পারে তোমরা রিপাবলিকান পার্টির সঙ্গে কেন জয়েন নি করেছেন হ্যাঁ আমরা জয়েন নি করেছি ওরা আমাদের দাবি মেনে নিছেন রামদাস আঠাওয়ালে আমাদের টিপরা গ্রেটার টিপরা ল্যান্ড এর ব্যাপারে তারা চিন্তা করেছেন মেনে নিয়েছেন এবং টিটিএডিসি ডাইরেক্ট ফান্ড তিনি মেনে নিয়েছেন ইউরোমান স্ক্রিপ্ট মেনে নিয়েছেন এবং যদি এডিসি ডাইরেক্ট ফান্ড এটা মেনে নিয়েছেন এবং ওটাই নয় সুশলিস্টের দাবি উনি মেনে নিয়েছেন তার জন্যই আমি রামদাস আঠাওয়ালিকে ধন্যবাদ জানাচ্ছি উমরের মতো গ্রেনেড কিনু নয় আমাদের দিল্লিতে পোষার জন্য দিল্লির লোক দরকার যদি আমি আমি মনে করে বিজেপির যারা করেছেন তাদের আমাদের এইগুলো কোনো সাংবিধানিক বিরোধী নয় আমাদের সঙ্গে চুক্তি করেছেন আমাদের সংবিধান অধিকার চাইয়ে আমরা সংবিধান সংবিধান নেন আমরা লিপিবদ্ধ যেহেতু আছে ওইগুলি চাইয়ে আমি শুধু মুড়িজিকেই বলতে চাই আপনার যে মন ছপেট বাল আপনার মন ছপ ইতনা মুটা হে আপনার দিল মুটা হোনা চাইয়ে ইসলিয়ে মে রিকোয়েস্ট করতা হো আপ জল দিখে জল আম লোকের কে লিয়ে থোড়া করো ত্রিপুরা কে লিয়ে থোড়া করো এই মেরা বাট হে থ্যাংক ইউ।